একের পর এক হামলার শব্দে কেঁপে উঠছে ইউক্রেনের খার্কিব ছাড়াও বিভিন্ন অঞ্চল এর মধ্যে রুশ নিয়ন্ত্রিত লুহান্স্ক ও খেরসনে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন মার্কিন অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে আরও একটি গ্রাম দখলের দাবিও তাদের বিষয়ে কোন মন্তব্য না করলেও পুতিন বাহিনীর বেশ কিছু হামলা প্রতিহতের দাবি করেছে জেলেনস্কি প্রশাসন এদিকে ইউক্রেনে বিজয়ের জন্য পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রয়োজন নেই বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে এই অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দেন তিনি সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে পারমাণবিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কথা বলেন রুশ প্রেসিডেন্ট দেশের এবং আঞ্চলিক ক্ষেত্রে আমরা অস্ত্রের ব্যবহার করব। তবে আমি মনে করি না এখনো এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এছাড়া শান্তি আলোচনার জন্য এখনো প্রস্তুত রাশিয়া তবে কোনো শর্ত মানা হবে না বলে সাফ জানান রুশ প্রেসিডেন্ট আলোচনার জন্য আমাদের দরজা খোলা তবে রাশিয়ার স্বার্থের বাহিরে কোনো চুক্তিতে আমরা সম্মত হব না এদিকে ইউক্রেনের সামরিক সহায়তা পাঠাতে দেরি হয় দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই সঙ্গে তিনি নতুন করে সাড়ে বাইশ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার দুই নেতার বৈঠকে এই কথোপকথন হয় বলে জানায় গণমাধ্যম আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি